আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও আমার দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ মানবতার সমাধান চ্যানেলের পক্ষ হতে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি ছোট্ট আমলের কথা বলতে চাই, যে আমল করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন দুটি বাক্যের কথা বলবো না যে বাক্য দুটি আল্লাহ তাআলার নিকট খুব প্রিয়, জিহ্বায় অতি হালকা এবং মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল, সে বাক্য দুটির কথা আমাদেরকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সেই বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই বাক্য দুটি 100 বার পাঠ করবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যদিও তার গুনাহসমূহ সমুদ্রের ফেনা সমতুল্য হয়, পাহাড় পরিমাণ হয়, এমনকি বালুকণার রাশির পরিমাণও হয়। হাদিসটি সহিহ বুখারীর। আর হাশরের মাঠে যেদিন মিজানের পাল্লায় মানুষের পাপ পুণ্য ওজন করা হবে, সেদিন সবচেয়ে বেশি ভারী হবে মিজানের পাল্লায় যে আমলটি, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আল্লাহ পাক কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন যে, যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে শিরিক ব্যতীত যে কোনো গুনাহ করে, অবশ্যই আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করবেন। তাই আসুন আমরা আমাদের জীবনের সময়কে নষ্ট না করে অতি দ্রুত আমাদের সময়কে কাজে লাগাই, কারণ বলা তো যায় না কার জীবনের সময় কখন শেষ হয়ে যাবে। আর আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের আমলগুলোকে সুন্দর করো, আমলগুলোকে বিনষ্ট করো না। আর আল্লাহ পাকের কাছে সেই আমলটি অত্যন্ত প্রিয় যে আমলটি ছোট হলেও নিয়মিত করা হয়। আর হাদিসে এসেছে, অল্প আমলেই হবে নাজাতের জন্য যথেষ্ট। তাই আমরা বেশি বেশি করে পাঠ করতে থাকি এবং নিয়মিত পাঠ করতে থাকি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।